হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমরা এমন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো, এটি অনেক মায়েদের প্রশ্ন যে তার নিউবর্ন বেবি অথবা তার ছোট্ট শিশুর গোসলের ক্ষেত্রে তিনি কোন শ্যাম্পুটি ব্যবহার করবেন এবং কোন সাবান ব্যবহার করবেন, এরকম অনেক প্রশ্ন আসে, তাদের জন্য আজকের এই রিভিউ। বন্ধুরা, যারা সত্যিকারের একটি ভালো মানের পণ্য খুঁজছেন শিশুকে গোসল করানো এবং শ্যাম্পু উভয়ের উদ্দেশ্য পূরণ করার জন্য, তাদের ক্ষেত্রে এই ভিডিও। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কোডোমো বেবি হেয়ার অ্যান্ড বডি ওয়াশ। হ্যাঁ বন্ধুরা, কোডোমো কিন্তু পরিচিত একটি প্রোডাক্ট। আপনি আপনার সন্তানকে এই প্রোডাক্টটি হয়তো ব্যবহার করেছেন, কিন্তু এটি সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। বন্ধুরা, এটি আপনার শিশুকে গোসল করার পাশাপাশি শ্যাম্পু করা যাবে। এটি মৃদু এবং সুবিধাজনক একটি নিরাপদ পণ্য। কোডোমো বেবি হেয়ার অ্যান্ড বডি ওয়াশ একটি ক্লিনিক্যাল প্রমাণিত ফর্মুলা নিয়ে আপনি নিঃসন্দেহে এটি ব্যবহার করতে পারেন। আপনার শিশুর চোখ, মাথার ত্বক বা ত্বকে কোনো প্রকার জ্বালা সৃষ্টি করবে না এবং সংবেদনশীল ত্বকের শিশুরাও এটি আশ্চর্যজনক একটি ভাবে এটিকে গ্রহণ করবে, উপভোগ করবে। এটি হাইপোঅ্যালার্জেনিক, অর্থাৎ এতে শিশুদের ত্বকের বা গোসলের সময় চোখের কোনো প্রকারই জ্বালাপোড়া করে না। এই পণ্যটি পিএইচ ভারসাম্যপূর্ণ এবং শিশুর ত্বককে প্রশমিত করতে সাহায্য করে এবং এটি প্রাকৃতিক উদ্ভিদের নির্যাস দিয়ে তৈরি বলেই তারা কোম্পানি বলে থাকেন। এই কোডোমোর কিন্তু বিভিন্ন ধরনের শ্যাম্পু বডি ওয়াশ রয়েছে, কোনোটি রয়েছে শুধু শ্যাম্পু, কোনোটি রয়েছে বডি ওয়াশ। এটি দুইটির সংমিশ্রণে, অর্থাৎ আপনি এটি দিয়ে আপনার শিশুকে বডিতে ব্যবহার করতে পারবেন তার ত্বক পরিষ্কার করার ক্ষেত্রে, আবার এটি শ্যাম্পু হিসেবে মাথার চুলেও ব্যবহার করতে পারবেন, অর্থাৎ একটির মধ্যে আপনি দুটি সুবিধা পাচ্ছেন। বাংলাদেশে এই পণ্যগুলো বিভিন্ন কোম্পানি বাজারজাত করে আমদানি করে নিয়ে আসে, বাইরের দেশ থেকে যদি আনা যায় তাহলে তো ভালো, কিন্তু বাংলাদেশেও আপনি ভালো মানের পণ্য পাবেন, তবে আপনাকে চিনতে হবে। বন্ধুরা, আমরা অনেকেই কোডোমো নাম দেখলেই মনে করি এটি সত্যিকারের এবং এটি মনে হয় আসল, তবে সেক্ষেত্রে অধিকতর যাচাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে। আর আপনার শিশুর যদি চিকিৎসকের পরামর্শ নিয়েই অবশ্য এগুলো ব্যবহার করা উচিত, চিকিৎসক যদি বলেন যে এটি ব্যবহার করবেন তাহলে ব্যবহার করবেন। অনেক সময় শিশু তার ত্বকের সাথে শুট করে না, সেক্ষেত্রে এরকম যদি মনে হয় বা দেখেন তাহলে এটি ব্যবহার করা থেকে বিরত থাকবেন। আর এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, 300 টাকার মধ্যে আপনি এটি পাবেন, অর্থাৎ কোথাও কোথাও 260 টাকায় পাবেন, আবার এর কম বেশি হতে পারে। সেক্ষেত্রে দামের নির্দিষ্টটা আমি বলছি না, আপনি বাজারে যাচাই করে তারপরে সঠিক পণ্যটা কিনে আপনার শিশুর জন্য ব্যবহার করবেন। তবে এটুকু বলতে পারি যে আপনি যে চিন্তা করছেন যে কোনটি ব্যবহার করবেন, আরও অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো নিয়ে আমরা রিভিউ দেব, তবে এই পণ্যটি তুলনামূলকভাবে খুবই বহুল পরিচিত এবং ব্যবহার হয়ে থাকে। তবে আপনাকে সঠিক এবং মানসম্মত পণ্যটি খুঁজে বের করতে হবে, আর সেটি যদি পারেন তাহলে এটি আপনি নিঃসন্দেহে আপনার সন্তানের জন্য ব্যবহার করতে পারেন। যা হোক বন্ধুরা, আমরা আমাদের এই ভিডিওটি আজ রাখছি, আসছি আবার নতুন কোনো দারুণ আরেকটি ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।